আজ পয়লা মাঘ। আমি এই মুহূর্তে রয়েছি ব্যান্ডেলের কেষ্টপুর শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠের সামনে। গতকাল ছিল পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি কাটতে না কাটতেই কেষ্টপুরের মানুষজন মেতে উঠেছেন মাছের মেলায়। প্রত্যেক বছর পয়লা মাঘ ব্যান্ডেলের কেষ্টপুর অঞ্চলের শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ সংলগ্ন মাঠে এই মেলার আয়োজন হয়। লোকমুখে এটি মাছের মেলা নামে পরিচিত হলেও এর আসল নাম উত্তরায়ণ মেলা। এর নাম মাছের মেলা হলেও আর পাঁচটা গ্রামীণ মেলার মতো সব কিছুই আছে। এই মেলার বাড়তি পাওনা হলো বড় বড় সাইজের বিভিন্ন রকমের মাছ। একই বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার উপর আবার মাছের মেলা, তাই পায়ে কে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছেন এই মাছের মেলায়। মেলা শুরু হয়ে যায় ভোর সাড়ে চারটে পাঁচটা থেকে। তার আগেই মাছ বিক্রেতারা রাত থাকতে এসে তাদের দোকান সাজিয়ে নিয়ে বসেন। এটা একদিনের মেলা, ভোর থেকে শুরু হয়ে রাতের মধ্যেই শেষ হয়ে যায়। যেহেতু এটা একদিনের মেলা, সেই কারণে ভিড়ও হয় খুব। কেষ্টপুর এবং আশেপাশের অঞ্চলের বহু মানুষ এখানে আসেন মাছ দেখতে এবং মাছ কিনতে। ভোর থেকেই বিক্রেতাদের হাঁকাহাঁকি এবং দরদামে মেলা চত্বর সরগরম হয়ে ওঠে। বেলার সাথে সাথে ভিড়ও বাড়তে থাকে। এই কনকনে ঠান্ডা উপেক্ষা করে এত হাজার হাজার মানুষ এই মেলায় এসেছেন, তারা মাছ দেখছেন, মাছ কিনছেন। এদের এই উৎসাহ এবং এনার্জি সত্যিই প্রশংসনীয়। প্রচুর মানুষ মাছ কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন, আবার অনেকেই আসছেন পিকনিক করতে। এই মেলার মাঠের পাশেই রয়েছে সরস্বতী নদী, তার পাশে অনেকেই পিকনিক করছে, মেলা থেকে মাছ কিনছে। মাছ কিনে সেই মাছ নদীর পাড়ে রান্না করে তাই দিয়েই হচ্ছে পিকনিক। বেশি প্রচার পায়নি বলেই কিনা জানি না, বাইরের লোক এখানে খুবই কম, বেশিরভাগই এই কেষ্টপুর বা তার আশেপাশের অঞ্চলের। মাছের এত ভ্যারাইটি আর এত বড় সাইজের মাছ সাধারণত বাজারে দেখা যায় না। মাছের মেলায় এই মাছ দেখার অভিজ্ঞতা এক অন্যরকম।
এই যে এত মাছ দেখছেন, এই সব মাছ বলে নাকি বিকেলের মধ্যেই বিক্রি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। প্রচুর মানুষ আসছেন যারা মাছ কিনছেন, মাছ কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। অনেক মানুষ আসছেন তারা বাইরে থেকে এসে মাছ কিনছেন, মাছ কিনে এখানে পিকনিক সারছেন। প্রচুর প্রচুর মানুষ আসছেন মাছ কেনার জন্য, মাছ দেখার জন্য। এ এক অন্যরকম মেলা। মেলায় প্রচুর মাছ আসে, তার মধ্যে বেশিরভাগই চেনা মাছ, আবার কিছু অচেনা মাছও আছে। যেমন এই মাছটি, দোকানদারকে এই মাছের নাম জিজ্ঞাসা করায় তিনি জানালেন এই মাছের নাম লাল ভেটকি। মেলায় যে শুধু কাঁচা মাছ বিক্রি হয় তা কিন্তু নয়, এখানে মাছ ভেজে দেওয়ার ব্যবস্থাও আছে। মাছ কিনে এনাদের দিলে এনারা সেই মাছ ভেজে আপনাকে দেবে। এছাড়াও রয়েছে ভাজা মাছের দোকান। বিভিন্ন রকমের ভাজা মাছ এইসব দোকানগুলিতে পাওয়া যাচ্ছে। এই শীতের সকালে গরম গরম মুচমুচে মাছ ভাজা, সে যেন অমৃতের সমান। মশলা দিয়ে ম্যারিনেট করা রয়েছে বিভিন্ন প্রকারের মাছ। আপনি অর্ডার করলেই সঙ্গে সঙ্গে ভেজে আপনার সামনে হাজির করবে গরমাগরম ভাজা মাছ। এটি মূলত মাছের মেলা হলেও আর পাঁচটা সাধারণ মেলার মতো অন্যান্য সব কিছুই আছে এই মেলায়।
মাছের মেলার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।